আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাকে বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে সুস্বাদু হেলদি রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এবং মুচমুচে হয়, খেতেও কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করে। বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন এবং ঝটপট বাসায় মেহমান আসলে এই নাস্তাটি তৈরি করলে মেহমানরা খেয়ে আপনার অনেক প্রশংসা করবে। তো এখানে আমি কয়েকটা আলু নিয়েছি, তো সিদ্ধ করা আলু হাতের সাহায্যে আমি ম্যাশ করে নেব, যেন গোটা অংশ না থাকে হাতের সাহায্যে আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম। তো এরপরে এর মধ্যে আমি পুঁই শাক পাতা কুচি করে নিছিলাম, তার সাথে ধনিয়া পাতা এগুলো এখানে দিয়ে দেব। তারপরে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এখানে আমি গুঁড়ো মশলা কিছুটা দেব, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে। এরপর এখানে আমি চিলি ফ্লেক্স দিলাম সামান্য পরিমাণ, ঝালটা আপনারা বুঝিয়ে দিতে পারবেন। তো এরপরে এখানে আমি 3 পিস রুটি নিয়েছিলাম, রুটিটাকে আমি এখন ভেঙে ভেঙে এখানে দিলাম। তারপরে হাতের সাহায্যে আমি এটাকে সামান্য পানি দিয়ে মেখে নিতেছি। তো এরপরে এখানে আমি চালের গুঁড়া দিয়ে দেবো। চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা উপর দিক থেকে একটু মুচমুচে হবে, আর নাস্তা যত মুচমুচে হবে খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। তো আমার এটা মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে সাইজ করে কেটে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারবেন, আমি আমার সাইজ মতন কেটে নিতেছি এখানে। তো সবগুলো নাস্তা আমি এখানে এমনভাবে কেটে নেব। নাস্তাটা কিন্তু তৈরি করাও খুব সহজ এবং অল্প উপকরণ, বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে যে কেউ খুব সহজে ঝটপট করে এই নাস্তাটা তৈরি করতে পারে। তো বাড়িতে হঠাৎ করে মেহমান চলে আসলো, আপনারা এটা পরিবেশন করতে পারেন, মেহমান আপনার অনেক প্রশংসা করবে। তো আমি এটাকে প্লেটের মধ্যে সার্ভ করতেছি। তো এরপরে আমি এখানে একটা বাটির মধ্যে ময়দা নিয়েছি, তারপরে এখানে লবণ দিয়েছি, তারপরে চিলি ফ্লেক্স দিলাম। বাচ্চারা খেলে চিলি ফ্লেক্স দেওয়ার দরকার নেই, এবং সামান্য পরিমাণে তেল দেওয়ার পর আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। পানি দিয়ে, হালকা হালকা পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। তো ব্যাটারটা তৈরি করা আমার হয়ে গেছে। ওদিকে আমি আবার চুলার মধ্যে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পর আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। তো কীভাবে দিতেছি আরেকবার দেখিয়ে দিতেছি। একটা একটা করে নাস্তা আপনি এখানে নেবেন, নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটার সাহায্যে মাখিয়ে তারপরে প্যানের মধ্যে দিয়ে দেবেন। তো নাস্তাটা কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, কেননা মুচমুচে হবে না। যদি চুলার আঁচ একবার দিলেও মিডিয়ামের পর্যায়ে রাখতে হবে, বেশি জাল দিলে উপর দিক থেকে পুরা যাবে, ভেতরটা হবে না, কাঁচা থেকে যাবে। এজন্য খুব অল্প খুবই ধৈর্য সহকারে সময় নিয়ে নাস্তাটা তৈরি করতে ভেজে নিতে হবে। আমি এখানে নাস্তাটা ভাজতে প্রায় 20 মিনিট সময় লেগেছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে চতুর্দিকে সুন্দরভাবে নাস্তাটাকে ভেজে নিয়েছি। তো দেখেন আমার নাস্তাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব, তেল ছাড়িয়ে নেব। তো নাস্তাটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে, এবং একটুও ভেঙে যায়নি। তো আপনারা সময় নিয়ে নাস্তাটা ভাজার চেষ্টা করবেন। তো পরিবেশন করে দেখলাম কেমন লাগলো আমার আজকের রেসিপি। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার আজকের এই নাস্তাটি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ।